দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য অক্টোবর মাসেই গঠন করা হবে নির্বাচনকালীন সরকার। আইনমন্ত্রী আনিসুল হক দেশ টিভিকে এই তথ্য জানিয়ে বলেছেন, সংসদে প্রতিনিধিত্বকালীন প্রতিটি দল থেকেই থাকবে মন্ত্রিসভার সদস্য। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এসব কথা বলেন মন্ত্রী। বিস্তারিত থাকছে শামীম আক্তারের রিপোর্টে। আজকের এই শুভক্ষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন বসে 2019 সালের জানুয়ারি মাসে। সেই হিসেবে 2024 সালের জানুয়ারি পর্যন্ত এই সরকারের মেয়াদ। সরকারের মেয়াদ পূর্তির তিন মাস আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গ। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী যখন চাইবেন তখনই নির্বাচনকালীন সরকার গঠন করবেন। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্য থেকেই নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। 2024 সাল থেকে যদি সংবিধান অনুযায়ী পিছনের 90 দিন আসা হয়, তাহলে অক্টোবরের সেই তিন মাসের গণনা শুরু হবে। দেশের যে অ্যাডমিনিস্ট্রেশনের যে খরচ এবং সব কিছু, এবং যেহেতু কোনো উন্নয়ন কাজ সেই সময় করা যাবে না, তো সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী অভিপ্রায় ঘোষণা করেছেন যে তিনি সেখানে তার সরকারটা ছোট করে আনবেন। অন্যান্য দলের যে সংসদ সদস্য আছেন তাদেরকেও তিনি আমন্ত্রণ জানাতে পারেন সেই সরকারের মধ্যে। নির্বাচনকালীন সরকারের আকার এবং তাদের কাজ নিয়ে বিস্তারিত জানান আইনমন্ত্রী। নির্বাচনের তফসিল ঘোষণার পরে তিনি একটা ছোট সরকার, নির্বাচনকালীন সরকার এটাকে নাম দেওয়া যায়, বা তিনি একটা ছোট সরকার করবেন। সে মাননীয় প্রধানমন্ত্রী তার যেই মন্ত্রী পরিষদ এখন আছেন সেটাকে তিনি বাতিল করে দিবেন, তিনি প্রধানমন্ত্রী থাকবেন এবং তিনি একটা ছোট সরকার করবেন। নির্বাচনকালীন সরকারে অনির্বাচিত কেউ থাকবেন না বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। পরিসরের সরকার হিসেবে আখ্যায়িত করে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।